জব্দ তালিকার কোন ইলেকট্রনিক ডিভাইস থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি কারো হাতে যায়নি বলে দাবি করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তার দাবি, হিমছড়ি নীলিমা রিসোর্ট থেকে কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক ও মোবাইল সহ যে 29টি আলামত উদ্ধার করা হয়েছে তার সবই সংরক্ষিত আছে থানার মালখানায়। সিআইডিতে ফরেন্সিক পরীক্ষা করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ইকরাম চৌধুরী টিপুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহীন। ক্যামেরায় ছিলেন আনাল আহমেদ। কক্সবাজার টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান গুলিতে নিহত হওয়ার পর তার হিমছড়ি রিসোর্টে অভিযান চালায় রামু থানা পুলিশ। মাদকদ্রব্য, গুলি, ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ 29টি আলামত জব্দ করে পুলিশ। এসব জব্দ করে 1 আগস্ট থানায় জিডি করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে কোনো মালামাল, জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে আদালতে যায় না, আদালত থেকে ইনফরমেশন করা হয় যে এই মালামালটা পুলিশ জব্দ করে থানা হেফাজতে আছে মর্মে আদালতকে ইনফরমেশন দেওয়া হয়েছে। ইনফরমেশন করা হয়েছে ওগুলো কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে। তবে র‍্যাব বলছে 6 আগস্ট জিডি করা হলেও তদন্তকারী কর্মকর্তার হাতে আলামত দেয়নি পুলিশ কর্মকর্তারা। সোমবার রাতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ সহ যে অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো ছিল আমাদের কাছে আসলে আমরা পরবর্তী ধাপে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জব্দ তালিকায় থাকা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে পুলিশ তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এমন অভিযোগ করে ভিডিও বার্তা ইউটিউবে আপ করেন শিপ্রা দেবনাথ। এতে তার সম্মানহানি হয়েছে দাবি করে মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় মামলা করতে যান শিপ্রা দেবনাথ। ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে রামু থানায় করার জন্য পরামর্শ দিয়েছেন, যেহেতু ওনার জুরিডিকশন এরিয়া রামু সেটা বলেছেন। তবে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের দাবি, থানায় রক্ষিত কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি কারো হাতে যায়নি এবং সেই সুযোগও নেই। ওইটা আমাদের হেফাজতে আছে, এখান থেকে কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। ওইটা কি কেউ টাচ করেছে এখন পর্যন্ত এই আলামতগুলো? না, কেউ করেনি। না, এগুলা যেমনি আছে এমনি রয়ে গেছে। 31 জুলাই টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের কর্মকর্তা সহ 13 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব। শফিক শাহীন, এনটিভি নিউজ, রামু, কক্সবাজার।